বিটকয়েন। বিটকয়েনের নাম শুনিনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। বিটকয়েন সম্পর্কে আমাদের জল্পনা কল্পনার শেষ নেই। আজকের পর্বে আমরা বিটকয়েন সম্পর্কে অনেকগুলো বিষয় জানব। বিটকয়েন একটি ক্রিপ্টোকারেন্সি যা সাতোশি নাকামোতো নামের একজন অজ্ঞাত ব্যক্তি 2008 সালে তৈরি করেন। 2009 সালে এসে এর প্রচলন শুরু হয়। সহজ ভাষায় বলতে গেলে বিটকয়েন হচ্ছে ডিজিটাল মুদ্রা যা দিয়ে ইন্টারনেটের মাধ্যমে পেয়ার টু পেয়ার ট্রানজ্যাকশন করা যায়। বিটকয়েনের মাধ্যমে হওয়া প্রতিটি লেনদেন ব্লকচেইনে লিখিত থাকে, যা অনেকটা ব্যাংকের খতিয়ানের মতো কাজ করে। মূলত এটি বিটকয়েন দ্বারা গঠিত সকল লেনদেনের একটি রেকর্ড স্বরূপ। বিটকয়েন ব্লকচেইনের তত্ত্ব সমস্ত নেটওয়ার্ক জুড়ে সারা বিশ্বে ছড়িয়ে থাকে। কোনো প্রতিষ্ঠান, দেশ বা থার্ড পার্টি এটি নিয়ন্ত্রণ করে না এবং যে কেউ এর অংশ হতে পারে। বিটকয়েনের সাপ্লাই কিন্তু নির্দিষ্ট, সব মিলিয়ে মাত্র 21 মিলিয়ন বিটকয়েন রয়েছে। এই অঙ্কের চেয়ে বেশি মাত্রার বিটকয়েন তৈরি বা উৎপাদন সম্ভব নয়। সকল বিটকয়েন ব্যবহারকারী এই অর্থ ভাগাভাগি করে থাকেন, যদিও এখনও বিটকয়েনের এই পুরো পরিমাণ সংগ্রহ করা হয়নি। বিটকয়েনের মূল্য সবসময় ওঠানামা করতে থাকে। যে কোনো ক্রিপ্টোকারেন্সির দাম একইভাবে ওঠানামা করে, যার ফলে এক বিটকয়েন কত টাকা, কত টাকায় এক বিটকয়েন, এক বিটকয়েনের কত টাকার সমান, এমন প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন। সর্বশেষ তত্ত্ব অনুসারে এক বিটকয়েনের মূল্য বর্তমানে প্রায় 20 লক্ষ টাকারও অধিক। আমরা আগেই জেনেছি বিটকয়েনের দাম নির্দিষ্ট থাকে না, সবসময় ওঠানামা করতে থাকে। বিটকয়েন কীভাবে কাজ করে তা জানার আগে এটি তৈরির ইতিহাস সম্পর্কে জানা জরুরি। 2008 সালে অনলাইনে প্রকাশিত একটি হোয়াইট পেপারে প্রথম বিটকয়েন প্রযুক্তির কথা উল্লেখ পাওয়া যায়। সাতোশি নাকামোতো নামের কোনো এক ব্যক্তি এই তথ্য অনলাইনে পোস্ট করেছিলেন। ভিসা এর মতো পেমেন্ট নেটওয়ার্ক বা পেপালের মতো পেমেন্ট সার্ভিসের মতো প্রচলিত পদ্ধতিতে কাজ করে না বিটকয়েন। বিটকয়েন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত নয়। বিশ্বের প্রথম মুক্ত পেমেন্ট নেটওয়ার্ক হলো বিটকয়েন, যেখানে যে কেউ অংশগ্রহণ করতে পারে। বিটকয়েন তৈরির পেছনের প্রধান উদ্দেশ্যই ছিল ইন্টারনেট ব্যবহার করে একটি সহজলভ্য পেমেন্ট ব্যবস্থা তৈরি করা। প্রথম দিকে বিটকয়েনের কোনো মূল্যই ছিল না। 2018 সালে এসে বিটকয়েনের মূল্য প্রায় $7,500 ছিল। তবে বিটকয়েনের ক্ষেত্রে সম্পূর্ণ বিটকয়েন কিনতে হয় না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অঙ্কের বিটকয়েনের মালিক হওয়া সম্ভব। কয়েনের ক্ষুদ্রতর অংশকে সাতোশি বলা হয়। 100 মিলিয়ন সাতোশি মিলে তৈরি হয় এক বিটকয়েন। সাতোশি নাকামোতো এমনভাবে বিটকয়েনের নেটওয়ার্ক স্থাপন করেন যাতে 21 মিলিয়নের অধিক বিটকয়েন মাইন করা সম্ভব না হয়। বর্তমানে মাইন করার মতো প্রায় 3 মিলিয়ন বিটকয়েন অবশিষ্ট রয়েছে। ধারণা করা হচ্ছে 2140 সালের মধ্যে সকল বিটকয়েন মাইন করা হয়ে যাবে। বিটকয়েন যেহেতু ছদ্মনামে এবং কেন্দ্রীয় কোনো কর্তৃপক্ষের অগোচরে লেনদেন করা সম্ভব, তাই এটি ব্যবহার করে কোনো বেআইনি লেনদেন হলে সেটা নির্ণয় করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। কিন্তু সাধারণ ব্যাংকিং চ্যানেলে লেনদেন হলে সহজেই দাতা ও গ্রহীতাকে শনাক্ত করা যায়। এজন্য বিটকয়েনের ঝুঁকি রয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সি স্বীকৃতি পায়নি, তাই বাংলাদেশের সরকার যতক্ষণ না পর্যন্ত স্বীকৃতি না দিয়েছে এই ক্ষেত্রে আমাদের ভার্চুয়াল মুদ্রায় লেনদেন না করাই উত্তম হবে। বিটকয়েন অনেকটা প্রচলিত ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো ব্যবহার করা যায়। তবে ক্রেডিট কার্ডের ইনফো প্রদানের বদলে বিটকয়েনের ক্ষেত্রে শুধুমাত্র পাবলিক কি ও পেমেন্ট অ্যামাউন্ট প্রদান করতে হয়। বিটকয়েন একটি জনপ্রিয় অর্থ ব্যবস্থা, যার ফলে বিশ্বের যে কোনো দেশে যে কোনো সময় বাড়তি ফি ছাড়াই বিটকয়েন ব্যবহার করা সম্ভব। চিরাচরিত ক্রেডিট কার্ডের মতো বিটকয়েনের ক্ষেত্রে ট্রানজ্যাকশন ডাটা রেকর্ডের সময় লাগে না। বিটকয়েন ওপেন সোর্স প্রযুক্তি হওয়ায় যে কেউ লেনদেনের ক্ষেত্রে তথ্য দেখতে পারে, যার ফলে অর্থ ম্যানিপুলেশন এর কোনো সো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে এই ধরনের ভিডিও আসলে সবার আগে আপনি পেয়ে যান।